ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে এই ছুটির মেয়াদ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং অনার্স পর্যায়ের যে সকল পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষাগুলো চলবে কি না, এ বিষয়টি আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, তাছাড়া ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছে। 29 জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং 26 ফেব্রুয়ারি থেকে যে বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এছাড়া বেশ কয়েকটি প্রফেশনাল কোর্স যেমন সিএসসি, বিবিএ সহ বিভিন্ন কোর্সের পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত হয়েছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল পরীক্ষা চলমান ছিল এবং সামনে যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল এই সকল পরীক্ষাগুলোই কিন্তু স্থগিত করা হয়েছে। এবং নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয় যে বিষয়টি জানিয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত এই সকল পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে, অর্থাৎ যে বিষয়টি পরবর্তীতে নতুন একটি সংশোধিত তারিখ প্রকাশ করা হবে যখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। কারণ আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো এগুলো সাধারণত অধিভুক্ত কলেজগুলোতে হয়ে থাকে। যেহেতু জানানো হয়েছে যে স্কুল এবং কলেজ বন্ধ থাকবে, সেই হিসাবে কিন্তু কেন্দ্রগুলো যেহেতু বন্ধ থাকবে তাই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্য জানিয়েছে। আর তাছাড়া এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতি মানে শ্রদ্ধা রেখেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সকল পরীক্ষাগুলো স্থগিত করেছে। তো এই ছিল আমার হাতে থাকা তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্যগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।